কি হয়েছে? এত হন্তদন্তে কোথায় চললি? লিসেন টু মি ডিয়ার, আমার একটা কাজ আছে আমাকে। আতার আগে তার আগে দেখি কি হয়েছে দেখি আমার মেয়ের। হ্যাঁ, মুখ চোখ এরকম কেন? এত আগের কি হয়েছে? আমার কে কি বলেছে বল? কেউ কিছু করেছে? কাম অন, টেল মি মম, প্লিজ এরকম করে থাকাস না। বল কি হয়েছে? কেন কি হয়েছে? এই দেখো, তুমি কিছু জানো না? Well, no. What has happened? কি হয়েছে বল আমায়। আরে বলবি তো, তুমি জানো অনিস দা কি করেছে? কে কর আবার সেই এক নাম অনিস, অনিস, অনিস। ওকে তুই ভুলতে পারছিস না? না, ডিসগাস্টিং। ওকে ফাইন, শোন, আমি কালকেই অন্য টিচার অ্যাপয়েন্ট করব। মম, তোকে ওর মুখ আর দেখতে হবে। And now onwards, from our side, he will be totally rejected. Happy? Tell me. Now give a smile. Rejected. Huh? No, Dad. মানে? ওই টিচারকে আমরা কখনো রিজেক্ট করিনি। But honest, আমায় রিজেক্ট করেছে। আমায় রিজেক্ট করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে ড্যাড। শোন, আমি... What? কি হয়েছে তোর? Hey, Mom, কি বলছিস তুই? I'm serious, Dad. Come on, no, you can't be. তুমি জানো, I mean, guess কর, অনিস দা কাকে বিয়ে করতে পারে? Oh, come on. Okay, fine, তুই বলে দে কাকে বিয়ে করতে পারে। ধূপকাঠি হলিকে। কি? সর্বমঙ্গলা। Dad? You mean, অনিস? ধূপকাঠি বালিকে বিয়ে করেছে? কাম অন, নাও ইউ আর লুজিং ইট। আই এম নট লুজিং ইট। মম, প্লিজ। তুমি অনিস দাকে অনেক উঁচুতে বসাতে চেয়েছিলে। এভাবে বলিস না। বাট দেখো কতটা নিচে নামতে পারে একটা মানুষ। মম, প্লিজ। অনিসদার মাথায় তুমি হীরের মুকুট পরাতে চেয়েছিলে। সেই অনিস্তা সর্বমঙ্গলাকে বিয়ে করে ওর জুতো মাথায় নিল। ফাইন, যে জুতো পছন্দ করে তাকে জুতো মেরে শিক্ষা দেওয়াটা উচিত বলে আমি মনে করি। এতদিন ধরে অনিস্তা আমায় পড়িয়ে এসেছে, আজকে আমি অনিস্তাকে পড়াবো। সো লেট মি গো ড্যাড। প্লিজ প্লিজ, আনি পাগলামো করিস না, বাবার কথা শোন। আমাকে যেটা বলছিস, আমার কথাটা শোন না। কি হবে ওখানে গিয়ে? না, তুই আমাকে বল না ওখানে গিয়ে কি হবে, লাভটা কি? আই'ম সরি, আমি যাইনি তোর উপরে, কিন্তু আমি একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না, এই অনিশ ছেলেটি আমাকে তাহলে এতগুলো মিথ্যা কথা বললো কেন? এরকম নাটক করলো কেন যে কাউকে বিয়ে করবে না? তোর কি মনে হয় ওই কথাগুলো বলে ও আমার সঙ্গে মজা করেছে? ইয়েস দেখো, তোমার সাথে মজা করেছে, আমার ভালোবাসার সাথে মজা করেছে। কাম অন প্লিজ, প্রুফ চাও। ফাইন, কি করছিস মম? প্লিজ প্লিজ সিট। What? She stabbed. অনিস তা আমায় রিজেক্ট করে ওই সর্বমঙ্গলাকে কেন বিয়ে করলো? আজকে আমায় জানতে হবে অ্যাট এনি হাও অ্যাট এনি কস্ট। এইরকম হিউমিলেশন আমি আর টলারেট করতে পারছি না, জাস্ট টলারেট করতে পারছি না। দ্যাট এই অপমানের শোধ আমি শুতে আসলে উসুল করতে চাই। ও বাড়িতে গিয়ে আর কোনো লাভ হবে না। কিচ্ছু উসুল করতে পারবে না। ওই ধূপকাঠিওয়ালির কপালে সিঁদুর উঠে গেছে। অনিস কাঞ্জিলালের আপনারা কিছু করতে পারবেন না। ছোট মুখে বড় কথা হয়ে গেল, কিন্তু কিচ্ছু করতে পারবেন না। আহ,
শ্রেয়া, হ্যাঁ বলো। দেখো বলছি যে কালকেই তো বিয়ের অনুষ্ঠান হবে, আর ছেলের বাড়িতেই তো মেয়ে আছে, কি করে কি হবে বলো তো? কিভাবে আবার মালা বদল করে সাত পাক ঘুরে এখানেই বিয়ে হবে? আরে বাবা না না, সেসব কথা বলছি না, সেসব তো সন্ধেবেলা হবে। আরে ওই সকালবেলা যে সমস্ত আছে না, ওই যে কি বলে দধি মঙ্গল, বৃদ্ধি, গায়ে হলুদ, এসব তো করতে হবে। দধি মঙ্গল গায়ে হলুদ না হয় এখানেই হয়ে যাবে, কিন্তু বৃদ্ধি করতে গেলে তো মেয়ের বাড়ির লোকজনকে লাগবেই। হ্যাঁ সেই কথাই তো বলছি, দেখো মেয়ের বাড়ির লোক যদি লাগে তাহলে তবে তো মেয়েকে বাপের বাড়িতেই থাকতে হবে। বলছি শ্রেয়া, একটা কাজ করলে হয় না, যে ধরো আমরা সর্বমঙ্গলাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, হ্যাঁ, তারপরে ওখানে ওই বৃদ্ধি, গায়ে হলুদ এই সমস্ত কিছু হয়ে যাবে, আর তারপর আমাদের অনিশ ওকে সন্ধ্যেবেলা বিয়ে করে নিয়ে চলে আসবে। সেটা হলে তো খুবই ভালো হতো বৌদি, ওই রাজা সিংহ সর্বমঙ্গলার ক্ষতি করার চেষ্টা করেই চলেছে। না না, এই পরিস্থিতিতে ও গ্রামে কিছুতেই ফিরতে পারবে না, যা করার এখানেই করতে হবে। হ্যাঁ আরেকটা কাজ করা যেতে পারে, যদি ওর মা বাবাকে এখানে নিয়ে আসা যায়। হ্যাঁ ঠিক কথা বলেছ, হ্যাঁ একদম ঠিক বলেছ। শুধু বাবা মা কেন, গোষ্ঠী শুদ্ধ সবাইকে নিয়ে চলে এসো না, তারা এসে এখানে ঘর দোর নোংরা করবে, চিৎকার করে বাড়ি মাথায় করবে, বাড়িটাকে একদম ধর্মশালা বানিয়ে দেবে, অসুবিধা কোথায়, তাই না? শোনো, ওরকম জঘন্য একটা মেয়েকে না বাড়ির কেউ বউ হিসাবে মানতে চাইছে না, তাই নিয়ম রক্ষার্থে কয়েকজনকে ডাকা হচ্ছে, তারা জাস্ট আসবে, খাবে, চলে যাবে, গল্প শেষ। কিন্তু সেটা কি ভালো দেখাবে? না মানে কি বলতে চাইছো, কোনটা ভালো দেখাবে? তোমরা বলছো যে ওই বাড়ি থেকে মেয়ের বিয়ে হবে, সেখানে ও সেজে গুজে বসে থাকবে, আর এখান থেকে আমরা বরকে সাজিয়ে গুজিয়ে ওখানে পাঠাবো, আর তার পেছন পেছন বরযাত্রী হয়ে যাব, তাই তো? হ্যাঁ, আর ওখানে পৌঁছে আমরা বিয়েটাকে দারুণ এনজয় করব। হ্যাঁ শোনো, ওরকম একটা অজ পাড়া গায়ে আমি বরযাত্রী হয়ে বিয়েটা এনজয় করতে যাব, এটা তোমাদের মনে হচ্ছে? আর শুধু আমি কেন, তোমাদের কারুরই যাওয়া উচিত না। আমি তো বাড়ি ছেড়ে চলে যেতেই যাচ্ছিলাম, কিন্তু দেবেশ বারবার ফোন করে রিকোয়েস্ট করে মাথা খারাপ করে দিল। শোনো আমি কি বলছি, ওই তোমাদের ওই সকালবেলা যা আছে ওই দধিমঙ্গল যা ওগুলো সব সকালেই করে নাও, এই বাড়িতেই করে নাও, কিন্তু ওই বাড়ির লোকেদেরকে এখানে ঢোকানোর দরকার নেই, ঠিক আছে? এসব তুমি কি কথা বলছো মেজো? আরে বাবা, সর্বমঙ্গলার এই বাড়িতে সমস্ত নিয়ম কানুন মেনে অনুষ্ঠান করে বিয়ে হবে, আর ওর বাপের বাড়ির লোকজনকেই বলবো না? আগে তো এরকম আচমকা করে বিয়ে হয়ে গেল, তারপর যদি বাপের বাড়ির লোকজন জানতে পারে যে আমরা তাদেরকে বলিনি, আমাদেরকে কি ভাববে বলো তো? সর্বমঙ্গলার মা বাবা তো এখানে আসতেই পারেন। আসতেই পারে, শুধু বাবা মা কেন, গোষ্ঠী শুদ্ধ কোনে যাত্রীদেরকেও ডেকে নাও না। ন্যাস্টি কালচার। শোনো, তোমাদেরকে আমি পরিষ্কার করে একটা কথা জানিয়ে রাখছি, এই বিয়েটার মধ্যে না আমাকে একদম ইনভলভ করার চেষ্টা করবে না। ঠিক আছে মেজো বৌদি, যা করার করুক, তোমরা টেনশন করো না, আমি বাবার সাথে একটু কথা বলছি। হ্যাঁ বল, কিন্তু যাই বলবি একটু ভেবে চিন্তে বলিস। মানে দেখ, সর্বমঙ্গলার মা বাবাকে যে এখানে আনা উচিত সেটা আমিও বলছি, উচিত, কিন্তু তারপর মায়ের কি রিয়াকশন হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই বলছি একটু সাবধানে বলিস, হ্যাঁ যা বলার। ঠিক আছে চিন্তা করো না। সর্বমঙ্গলা, হ্যাঁ অনিশ বাবু, কি বলুন,
বলছিলাম যে আপনার বাড়ির ফোন নাম্বারটা আমাকে একটু দিন তো, আপনার বাবা মাকে আমি ফোন করব। কেন কেন মানে? কাল এই বাড়িতে আপনার আর আমার বিয়ের অনুষ্ঠান। নর্মালি এটা মেয়েদের বাড়িতেই হয়, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। তাই ভাবছিলাম কালকের এই অনুষ্ঠানে যদি আপনার বাবা মা আর ভাইকে ডেকে নেওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো। কি বলছেন আপনি? হ্যাঁ, ওনারা যদি এখানে আসেন তাহলে তো বেশ ভালোই হবে বলুন। অনিশবাবু, আমার মা এখানে আসবেন না, উনি খুব রাগ করেছেন। আরে বাবা, আপনি এত চিন্তা কেন করছেন বলুন তো, আপনি ফোন নাম্বারটা আমায় দিন না, দেখুন। অনিশবাবু, আমার মা যদি আপনাকে অপমান করে, উল্টোপাল্টা কথা বলে। বললে বলবে, আপনি এত চিন্তা করছেন কেন, আপনি নাম্বারটা আমায় দিন না, বলুন। আচ্ছা নিন।